তোদের জন্য পটলার দোকানে ল্যাংচা এনেছি। ও মা, পটলার দোকানে ল্যাংচা? জানো তো বাবা, আজকে বাড়িতে না সবাইকে খুশি তোমাকে কি বলবো। তুমি যেমন সেই কোনো খুশির খবর দেওয়ার হলেই পটলার দোকানে ল্যাংচা আনতে, আমিও এনেছিলাম জানো তো। আর সেটা দেখেই সবাই বুঝে গেছে আমি কোনো সুখবর এনেছি। জানো বাবা, আজকে আমি মাকে জোর করে ল্যাংচা খাইয়ে দিয়েছি। অনেকদিন পর আজকে মনে হচ্ছিল এটা আমাদের সেই পুরনো বাড়ি। কোনো দুশ্চিন্তা নেই, শুধু আনন্দ আছে, মায়ের মুখের সেই হাসিটা আছে। সেই তুমি বাড়িতে ঢুকতে ঢুকতে হাঁক দিতে না, অগিন্নি দেখো কি ভালো আম এনেছি, কি ভালো বাজার এনেছি, আজ আমার রাজকুমারীদের ভালো করে খাওয়াবে। আর সেটা শুনেই মা ছুটে যেত, আর মিষ্টি আম্মা তোমার হাত থেকে ব্যাগ নিয়ে বাজার বাজতে বসতো কি কি রান্না হবে। আর আমরা তিন বোন তোমার সঙ্গে বসে খুব আড্ডা মারতাম, আর অপেক্ষা করতাম কখন মা খেতে ঢাকবে। আজ না তোমায় খুব মনে পড়ছে বাবা। আজ অনেক দিন পর সেই আগের মতো আনন্দ হয়েছে আবার জানো। শুধু তুমি যদি থাকতে বাবা। চুল সেটা ভিজিয়ে চান করতে হলো এই অবেলায়। কোনো কথা যদি আমার শোনে, এখন ঠান্ডা লেগে গেলে কি হবে? সোমা! হ্যাঁ মা, আসছি। আসতে হবে না, ওখান থেকে শোন। দয়া করে বোনকে বল চুলটা শুকনো করে মুছতে। যত জানা তো আমাকেই পোয়াতে হবে না? আমার মহারানী একা একা গিয়ে শহরে থাকবেন, সাপের পাঁচ পা দেখবেন, যা ইচ্ছে হয় তাই করবেন। শাসন করার বা আগলে রাখার তো কেউ থাকবে না। না আমাকে শাসন করার আগলে রাখার সত্যি কি কেউ থাকবে না ওখানে? থাকবে মা, আছে। আপনি যে ওনাকে ভ্যানের মধ্যে তুলছিলেন, এনাকে হুজুদি করতে দেখেছেন? আমি রেসপন্সিবল সিটিজেন, তাই এইভাবে আপনাকে আমি ছাড়ব না, আপনাকে ঠিকভাবে ছেড়ে আসবো বাড়িতে, বুঝলেন? কাল সন্ধ্যেবেলা আমাদের বাড়ির সামনে একটা বস্তিতে কয়েকটা বাচ্চা জ্বর এসেছিল, সেটা খুব তাড়াতাড়ি বাচ্চাদের মধ্যে স্প্রেড করে যাচ্ছিল, গরিব তাই ওদেরকে হসপিটালে ভর্তি করছিলেন। অদ্ভুত মানুষ কিন্তু উনি, সারাক্ষণ হইচই করছে, কখনো একে বকছেন তো কখনো তাকে ধমকাচ্ছেন, কাউকে আবার আদর করছেন তো কারোর পিছনে লাগছেন। এত দুষ্টুমির মধ্যেও কাজের কথাটা কিন্তু ভুলছেন না, কখন কার সাহায্যের দরকার তাকে সাধ্যমতো সাহায্যও করছেন। এত বড় বাড়ির ছেলে, এতটুকু অহংকার নেই, কোনো ভরম নেই। গরিব মানুষের কথা সত্যিই ভাবেন, একটু বেশি বকবক করেন বটে, মাথাটা ধরে যায়, রাগও হয়, কিন্তু এত ভালো মানুষ, রাগ করে বেশিক্ষণ থাকাও যায় না।
লক্ষণ তো ভালো নয়, বলা দরকার। আরে বাবা শোন না, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কথা বলছে আর মিট মিট করে হাসছে। চলো না কি বলেছিলাম সিনেমা না? বড়দের এই এক সমস্যা, নিজেরা মজা করলে কোনো দোষ নেই, ছোটরা করলে যত দোষ। যাচ্ছি। আর এই যে মেজনাথনির মিষ্টি আম্মা, বলছি ভেতরে যান, গিয়ে জানুন এই সুন্দর হাসিটার রহস্যটা কি। আর আমাকে জানাবেন একটু, হ্যাঁ আমার পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে। মা আমাকে ডাল বসাতে বলেছিল। দিদি ভাই। আরে মিষ্টি আম্মা, তুমি এসেছো? আমি তোমার কাছেই যাব ভাবছিলাম। কেন রে? ওই তোমার আলমারিতে নতুন গামছা আছে গো। আছে। আমাকে একটা দিও না বার করে। আর শোনো না, বলছিলাম কি। শোন না। কি গো? বস না এখানে। কি হলো? আচ্ছা তোর কি হয়েছে বলতো দিদি ভাই? আমার আমার আবার কি হবে? তাই বুঝি? তাহলে আজকে আমার দিদি ভাই এত খুশি কিসের জন্য? গুনগুন করে গান গাইছিস, ঘুরে ঘুরে আয়নায় মুখ দেখছিস, এটা তো বিরল দৃশ্য দিদি ভাই। তুমি যে কি বলো না, আমি আগের মতোই আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি যাও না, কি গামছাটা বের করে দাও, ব্যাগ গুছোতে হবে তো আমাকে। বাবা রে বাবা, এত যাবার তারা, আগে থাকতে সব গুছিয়ে রাখছিস। তুমি এটার অন্য মানে বার করছো মিষ্টি আম্মা, কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, এখন থেকে গুছিয়ে না রাখলে কি করে হবে? দিদি ভাই, অন্যের থেকে যতই নিজেকে লুকো বসে কেউ কিছুই ভাববে না, কিন্তু এই বুড়ির কাছ থেকে তুই নিজেকে কিছুতেই লুকিয়ে রাখতে পারবি না। আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। এই চিনলে তুমি আমার মিষ্টি আম্মা? আমার কি এখন নিজের কথা ভাবার সময় আছে গো? আমাকে এখন বাবার সব দায়িত্ব পালন করতে হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। এই দেখো সামনেই বড়দির বিয়ে, ছোটকির পড়াশোনা, তারপর ওর বিয়ে, এই সব কাজ তো আমাকেই করতে হবে। এটাই আমার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করতে পারলেই আমি খুশি। আর কতদিন মা, আর কতদিন অন্যের খুশিতে তুই খুশি হবি? আচ্ছা মা, নিজের জন্য স্বপ্ন দেখা কি তুই ছেড়ে দিলি? ছাড়লাম কোথায় মিষ্টি আম্মা, এটাই তো আমার এখন স্বপ্ন। আগের কথা ভেবে কি লাভ আছে বলো? দেখো বাবা চাইতো আমি বড় ক্রিকেটার হব, মানুষের মতো মানুষ হব। বাবা নেই তাই আমার ক্রিকেটার হওয়ার স্বপ্নও নেই, কিন্তু মানুষের মতো মানুষ তো হতে পারি বলো? আমার এখন একটাই স্বপ্ন মিষ্টি আম্মা, ধুমধাম করে দিদির বিয়ে দেওয়া আর মাকে নিশ্চিন্ত করা। আর তার জন্য আমাকে আলিয়া ম্যাডামের কাছে কাজটা পাকা করতে হবে, বুঝলে? ওনার সব কাজ এত মন দিয়ে করবো যে উনি কোনো খুদ ধরার সুযোগই পাবেন না। কাল আচার্য বাড়ি ঢোকা থেকে আমাকে ওনার ছায়া সঙ্গী হতে হবে। নমস্কার বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি আচার্য বাড়িতে, যেখানে দুর্গাপূজা উপলক্ষে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস নাটকের রিহার্সাল। আর এই নাটকটা ডিরেক্ট করছে আমার ফেভারিট, আমার প্রিয় মিস্টার শুভব্রত। আগা
বিভীষণ দাদা কখন আইব মানে আমার লগে লগে তো এই মঞ্চে উইটা এক লগে কাটির মতো খাড়াই থাকতে বুকের ভিতরে ক্যামেরা ধক ধক করে এই যে এই 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 তোমার না প্রচন্ড বকা খাবে হ্যাঁ প্রচন্ড বকা খাবে আমি কে আমি কে বিভীষণ আমি কোনদিন লেট করেছি যে বিভীষণ লেট করবে রাইট রাইট নাও স্টার্ট অ্যাকশন স্টার্ট এইখানে আশেপাশে কেউ নেই তো এটা হাঁটা হচ্ছে এটা হাঁটা হচ্ছে আমাদের দেশে কেউ হারগিলের মতো করে হাঁটেন না দেখেন কি এই কথার আগে আমার একখান কথা আসিল কপট কইরা আমার কথাটা খাইয়া নিল আমি কি করব বাবা এটা পড়া নয় নাটক নাটক আরে ওই হলো রে ওই হলো পড়া আর নাটক একই চুপ বোঝে না জানিস এ হলো সুকুমার রায়ের লক্ষণের শক্তিশেল যে সে বিষয় নাকি যা তার ভাব যা তার শব্দের বিন্যাস একটু এদিক থেকে ওদিক হলে হেঁটে ঘাওয়া হয়ে যায় ভাইপো যেটা এখন হচ্ছে তুমি ভক্তি দেওয়া বন্ধ করবে এবার কি আমরা সিরিয়াসলি রিহার্সালটা করব রিহার্সাল করছি ওরে তুই আমার মনের কথা টেনে বলেছিস রে টেনে বলেছিস তুই না তুই তুই অ্যাসিস্ট না করলে আমি এদের নিয়ে কি করে যে সামলাতাম শেখর এবার শুরু করো করছি তো জামাইবাবু রিহার্সালই তো করছিলাম তোদের দেশে আবার কেউ হাঁটতে জানে নাকি আচ্ছা মানুষ তো মানুষ বলছেন কেন খামাখা গালি দিচ্ছেন কেন এইবার নেপথ্যে জাম্বুবানের কথা সবাই পালান পালান রাবণ আসছে যদি রাবণের ঘুষি লাগে গায় তবে তুই মরে যাবি তুই মরে যাবি মরে যাবি মরে যাবি ওরে পালিয়ে যা ওরে পালিয়ে যা টানা হলে তুই মরে যাবি তুই মরে যাবি মরে যাবি মরে যাবি লোকুরের দুটো খেয়ে হঠাৎ একদিন তুই তুই মরে যাবি মরে যাবি মরে যাবি পরে পরে আমার 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 মনে পড়েছে কামন না একটা বড্ড জরুরি কাজ আছে আমি আমি সেটা সেরে আসি আসি সুগ্রীব সেরে আসছি এই মা এইবার রাবণ প্রবেশ করবে অযথা কিছু হয়ে যাবে হয় এস পর না হয় ওস পর এই তো আলিয়া চলে এসছে কিরে মুখটা এরকম লাগছে কেন ক্লান্ত নাকি না কিছু না কিছু না মানে এই এখন ছাড় তো এসব কথা তুই তাও ভাবি উপরে যা উপর থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে আমরা তো এখানে রিহার্সাল স্টার্ট করে দিয়েছি তুই নিচে নেমে এলেই তারপর আমরা পিছনের থেকে গানটা তুলে নেবো যা যা তাড়াতাড়ি যা না গো সরি আমি পারছি না আসলে কি বলতো সারাদিন প্র্যাকটিসে অনেক খাটাখাটনি গেছে তো তাই সব ফালতু ব্যাপারে আমাকে এঙ্গেজ করো না এক্সকিউজ মি আরে আলিয়া দাঁড়া
অভি সত্যি করে বল তো তুই আবার ঝগড়া করেছিস তাই না কি করেছিস তুই সত্যি করে বল বাবারে বাবা তোমারও কি এরকম কিছুই মনে হচ্ছে মিষ্টি বৌদি নাটক করিস না এই আমি দেখেছি তোর সাথে ওর ঝামেলা হলে ওর মুডটা কেমন অফ হয়ে যায় কি করিস বল তো তোরা মনে হচ্ছে আবহাওয়া গরম যে কোনো সময় পরমাণু বোমা ফেটে যেতে পারে বুম শোনো ভাইপো বউয়ের রাগ না পরমাণু বোমারও বাবা সময় মতো যদি সামলাতে না পারো এক ধামাকাতেই সারাটা জীবন উড়ে যাবে তোর কাকা কিন্তু একদম এক্সপিরিয়েন্স থেকে বলছে শোন কথাটা ভালো করে শোন আজকের বিশেষ বিশেষ সংবাদ আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে আচার্য বাড়ি আর তার আশেপাশের জায়গা যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে অভি আমার কিন্তু একদম মাথা গরম আছে না 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 এবার গোপন সূত্রে জানা গেছে যে কোনো সময় বজ্রপাত হতে পারে এইভাবে তবে রে তুই তো বললি মাথা গরম আগুন জ্বলছে নিভিয়ে দিলাম এটা কিন্তু তুই আচ্ছা 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 ঠিক আছে বাবা মাথা ঠান্ডা করো এত রেগে যেতে নেই শোনো আসো এই বাবা এটা সরা বাবা এবার আমাকে বল যে তুই খেপে কেন আছিস বল উমার জন্য ওকে আমি কোনো মতেই কাজে নেব না উমাকে কাজে নিবি কেন এই ছোটদি তোকে আলিয়ার কাছে কি কি কাজ করতে হবে রে একজন অ্যাসিস্ট্যান্টকে যা যা করতে হয় আমাকেও তাই করতে হবে এই তোকে ডাল দেবো হ্যাঁ দাও দে এই ছোটদি তোকে আলিয়ার সাথে সবসময় সেজেগুজে থাকতে হবে না আর আলিয়ার সাথে বড় বড় জায়গায় ঘুরবি না কি মজা আমি ওখানে মজা করতে বা ঘুরতে যাচ্ছি না ওনার সঙ্গে থাকবো ওনার দেখাশোনা করব ওটাই আমার কাজ ধর তাতে কি কাজের ফাঁকে ফাঁকে তুইও ক্রিকেট খেলা দেখে নিতে পারবি তাই বকবক করতে হবে না চুপ করে ভাত খা এসব আজে বাজে বিষয় নিয়ে না আমার বাড়িতে কোনো কথা হবে না খা এই যে কিছুই তো মুখে তোলা হচ্ছে না সোমা হ্যাঁ মা ওকে খেতে বল ওর প্রিয় আলু পোস্ত রান্না করেছি খেতে ভালো কে আ কি অপূর্ব খেতে মনে হয় খেতেই থাকি এই এই আবার অসম্ভব তুমি নিজেটা খা এনে এনে আটুনে সবটা খুব মিস করবো জানো তো মিষ্টি আম্মা লাউয়ের খোসা ভেজেছি ওটা যেন ডাল দিয়ে খাওয়া হয় আর ওই গয়না বড়িও ভেজে দিয়েছি শহরে এগুলো পাবেও না আর এরকম করে বেড়ে কেউ খেতেও দেবে না হে আমাকে উদ্ধার করতে বল
আচ্ছা আচ্ছা অনেক হয়েছে, এবার খাওয়াটা শেষ কর, এরপর কিন্তু বৌমা রাগ করবে। আর তাছাড়া তোদের পর আমরা বসবো তো না কি রে বাবা? এই যদি তোকে কিন্তু আজকে রাতে আমরা ঘুমাতে দেব না। একদম ঠিক, আজ ঘুম নয়, আজকে শুধু আড্ডা, সারা রাত জেগে আমরা আড্ডা মারবো, ভালো হবে না বল? ঠিক আছে হোক। এই দেখো এই মেয়ে অমনি এদের সঙ্গে তাড়ে তাড়ে নাচতে আরম্ভ করে দিল। ওরে বাবা, কালকে ভোর রাতে বেরোতে হবে তোকে, গিয়েই কাজ, আড্ডা মারবি তো না, ওকে ঘুমোতে দিবি না? না ঘুমোতে হবে না ঠাম্মি, তোমার আদরের নাতনিকে ঘুমোতে হবে না। আমরা সারা রাত ধরে আড্ডা মারবো, কারণ তোমার মেজ নাতনি কাল থেকে নিজের কাজে যাবে, আর ও শুধুমাত্র মন দিয়ে কাজটাই করবে। আমাদেরকে মনে রাখার কি ওর সময় হবে?